হারানো মেয়ে খুঁজে পেয়ে আত্মহারা বাবা। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ একদিন সব এলোমেলো হয়ে গেল। গত 15/1/2023 তারিখ, মনোজ চক্রবর্তী, বছর 17, মানসিক ভারসাম্যহীন মেয়ে স্বাতী চক্রবর্তী নিখোঁজ হয়ে যায়। মেয়েকে হারিয়ে অন্ধকার নেমে আসে পরিবার জুড়ে। অবশেষে দীর্ঘ প্রায় 2 মাস পরে অবশেষে নগর হোমের থেকে রানীগঞ্জে নিজের বাড়িতে ফিরে গেল স্বাতী চক্রবর্তী। জানা যায় 15/1/2023 হঠাৎই নিখোঁজ হয়ে যায় স্বাতী চক্রবর্তী। সেদিন থেকে হন্যে হয়ে খুঁজতে শুরু করেন বাবা মনোজ ও তার পরিবার। থানা, পুলিশ, সংবাদ মাধ্যম কোনো কিছুই বাদ রাখেননি, সব কিছুর দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু কোথাও থেকে কোনো সুখবর আসছিল না। এদিকে মানসিক ভারসাম্যহীন স্বাতী কোথায় কি করছে, কেমন আছে, তার কোনো সদুত্তর পাচ্ছিলেন না, যার কারণে খুব দুশ্চিন্তায় ছিলেন পরিবারের লোকজন, ভেঙে পড়েছিলেন তারা। বাড়ি কোথায়? তবে দীর্ঘদিন পর যখন ফিরে পাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হতে শুরু করেছিল, তারপরেই যেন আশার আলো, জানতে পারেন পাওয়া গেছে তার মেয়েকে। অবশেষে সেই সাথীকে ফিরে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলেন পরিবারের সদস্যরা, খুশিতে চোখে জল তাদের। রানীগঞ্জ থানার সহযোগিতায় নগর হোমের প্রচেষ্টায় আজ তার মেয়েকে ফিরে পেয়েছেন। মেয়ে আমার 15/2023 থেকে হারিয়েছিল। কি করে খোঁজ পেলেন? বল্লভপুর থানা স্যারের সহযোগিতায়, তার মাধ্যমে আমাদের যোগাযোগ করেছিলাম। খোঁজাখুঁজির পর আমরা নগর হোমের কর্তৃপক্ষের সহায়তায় আমি মেয়েটাকে খুঁজে পেলাম। সাথীর বাবা জানিয়েছেন, অনেকদিন ধরেই হারিয়ে ফেলেছিলাম মেয়েকে, খুবই চিন্তার মধ্যে ছিলাম, কারণ আমার মেয়ে একটু মানসিক ভারসাম্যহীন ছিল, সে হারিয়ে গিয়েছিল, আজ তাকে আমরা ফিরে পেলাম। রানীগঞ্জ থানায় স্যারের থেকে যোগাযোগ করেছিলাম, সেখান থেকে নগর হোমের সহযোগিতায় আজ আমরা ফিরে পেয়েছি। এখন আমার মেয়ে সুস্থ আছে, নগর হোম তারা ডাক্তার দেখিয়েছেন, আমার মেয়েটিকে সুস্থ করে তুলেছেন, খুবই আনন্দ লাগছে। তাদের সহযোগিতা করছিল, মেয়েটা আমার ভারসাম্যহীন ছিল একটু, তারা ডাক্তার দেখিয়েছিল, এখন সুস্থ আছে মেয়ে, মেয়েটা পেয়ে আমার খুব আনন্দ। হোম সুপারিনটেন্ডেন্ট মিঠু মন্ডল তিনি জানিয়েছেন, 2023 জানুয়ারিতেও আমার হোমে আসে স্বাতী চক্রবর্তী। তার মাথার একটু সমস্যা রয়েছে, কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অধীন চারিদিকে ঘোরাঘুরি করতে দেখে আমাদের খবর দেওয়া হয়। আমরা তাকে নিয়ে আসি, প্রথমে তার নাম, বাড়ির ঠিকানা কিছুই সে বলতে পারেনি, সে অসুস্থ ছিল, তাকে এখানে রেখে সুস্থ করা হয়। তারপরে আস্তে আস্তে তার মুখ থেকে আমরা নাম ঠিকানা জানতে পারি। পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে আজ তার বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হলো। আমরা ওর পরিবার, ওর সন্ধান পাই, আমরা পরিবারের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করি, মেয়েটি ওর পরিবারের সাথে কথা বলে, উভয়ে খুব খুশি হয়। তো আজকে পরিবার এবং আসানসোলের পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থানার প্রশাসনের আমাদের এখানে উপস্থিত হয় হোমে। হোমে উপস্থিত হওয়ার পর আমরা যে মুর্শিদাবাদের CWC চেয়ারপারসনের কাছ থেকে আমরা তার একটি রিলিজ অর্ডারের জন্য আবেদন জানাই এবং রিলিজ অর্ডার পেয়ে সমস্ত আমাদের অফিসিয়ালি যত সমস্ত নিয়ম ফর্ম্যালিটিস মেনটেন করে তার চিকিৎসা এবং কাউন্সিলিং করে সুস্থভাবে তার পরিবারের হাতে আজকে তাকে ফিরিয়ে দিলাম। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থেকে কৌশিক অধিকারী, রিপোর্ট নিউজ 18 লোকাল।